হ্যালো রিয়া, কেমন আছো? আমি তোমাকে বলেছি না যে আমার পেছনে পড়ো না, তাহলে কেন শুনছো না? আরে রিয়া, তুমিও তো কথা শুনছো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমার থেকে যত দূরে থাকবে ততই ভালো। তুমি এমন ভাবে বলছো যেন আমায় মার্ডার করে দেবে। আচ্ছা বলো, আমি কি খারাপ দেখতে? না, এটা রূপের ব্যাপার নয় মায়াঙ্ক। তুমি আমার ব্যাপারে ভাবা ছেড়ে দাও, সেটাই ভালো হবে। হ্যালো, হ্যালো রিয়া। আরে এই মেয়েটা যত সুন্দরী তার থেকেও বেশি অদ্ভুত। মোবাইল রাখার সাথে সাথেই মায়াঙ্ক লক্ষ্য করল ঘরের সব জিনিস নিজে থেকে নড়তে শুরু করেছে। আর তখনই সে দেখল আয়না থেকে হঠাৎই রক্ত ঝরতে শুরু করেছে, আর সেই রক্ত দিয়ে আয়নায় এক লেখা ফুটে উঠছে। এই দেখে সে চিৎকার করে ওঠে আর খাট থেকে নিচে নেমে দাঁড়ায়। যখনই সে পালানোর জন্য দরজার দিকে তাকায়, এক ভয়ানক মানুষের গলা টিপে ধরে। তার চোখগুলো রক্তের মতো লাল আর শরীর পোড়া কালচে। তার শরীর থেকে যেন মাংস খুবলে উঠে গেছে। সেই দেখে মায়াঙ্ক ভয়ে আঁতকে ওঠে। মায়াঙ্কের মাথা ফেটে রক্ত বেরোয় আর অজ্ঞান হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুদিন আগের ঘটনা। তখন ঠিক রাত 12:30। রিতেশ নিজের বেডরুমে শুয়ে ঘড়ির দিকে তাকিয়েছিল, কিন্তু সে মনে ভাবছিল অন্য কারো কথা। রিয়া কলেজের এক মডার্ন স্টাইলিশ সুন্দরী মেয়ে, আর অন্যদিকে রিতেশ একদম তার অপোজিট। সে খুবই কম কথা বলত, খুবই সিম্পল প্যান্ট শার্ট পরত, আর তার উপর চোখে ছিল তার মোটা চশমা। পড়াশোনাতে এগিয়ে থাকলেও বাকি সব কিছুতেই সে ছিল পিছিয়ে আর খুবই লাজুক। জানি না রিয়া সমীরের সাথে এত কি সময় কাটায়। আমি তো পড়াশোনায় ভালো আর অনেক বড় লোক, তবুও রিয়া আমাকে কেন পছন্দ করে না? সে নিজেকেই এই প্রশ্নগুলো করছিল। এবার যা খুশি হয়ে যাক, সুযোগ বুঝে এবার ওকে প্রপোজ করেই ফেলবো। হ্যাঁ, এই বলে সে ল্যাম্পটা অফ করে দেয় আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। পরের দিন রিতেশ সুযোগ খুঁজছিল, কিন্তু রিয়াকে সে একলা পাচ্ছিলই না। কেউ না কেউ সবসময় রিয়ার সাথে ছিল। তারপর কলেজ শেষে যখন সে পার্কিং লট থেকে কার বার করছিল, তখন সে রিয়াকে তার স্কুটির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। রিয়া সমীরকে ফোন করছিল। আরে ধুর, এই ফোনটা লাগছে না কেন? এবার আমি কি করব? এই স্কুটিটাও তো খারাপ হয়ে গেল, মনে হচ্ছে গাড়ি ভাড়া করতে হবে। এই শুনে রিতেশ সাহস করে ওর সামনে গাড়ি নিয়ে যায় আর বলে, হাই রিয়া, কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? স্কুটিতে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, জানি না কি হয়েছে, স্টার্টই হচ্ছে না। তোমার যদি খারাপ না লাগে, তোমাকে কি বাড়ি ছেড়ে দিয়ে আসতে পারি? ইয়া শিওর। এই বলে রিয়া ওকে ধন্যবাদ জানায় আর গাড়িতে ওর পাশে এসে বসে। কিছুক্ষণ পরে রিতেশ এক বাংলোর সামনে গিয়ে ওর গাড়িটাকে দাঁড় করায়। সেই দেখে রিয়ার চোখ ছানা বড়া হয়ে যায়। সেই বাংলো ছিল সত্যি অসাধারণ। এটা কি তোমার বাড়ি? হ্যাঁ আমার। তুমি প্রথমবার আমার সাথে এলে, তাই ভাবলাম আমার বাড়িটাও তোমাকে দেখিয়ে দিই। এসো ভেতরে যাওয়া যাক। সেই বাংলোর অন্দরমহল ছিল আরো সুন্দর। রিতেশ রিয়াকে পুরো বাংলোটা ঘুরে দেখায় আর রিয়ার সেটা খুব পছন্দ হয়। ওয়াও, দিস হাউস ইজ সো বিউটিফুল। ইউ আর সো লাকি দ্যাট ইউ হ্যাভ দিস টাইপ অফ হাউস। থ্যাঙ্কস। আরে আমি তো ভুলেই গেছি, এটা তো তোমার বাড়ি। তাহলে তোমার ফ্যামিলি কোথায়? আরে ওনারা অন্য বাড়িতে থাকে। এই বাড়িটা আমার ম্যারিড লাইফের কথা ভেবে কিনেছি। বিয়ের পর আমার ওয়াইফকে নিয়ে আমি এই বাড়িতে থাকব। আরে বাহ, ওই মেয়েটা তো খুব লাকি হবে। এইভাবে আরো কিছুক্ষণ ওদের গল্প চলতে থাকে।
আর তারপর রিতেশ রিয়াকে ওর বন্ধুর বাড়িতে ড্রপ করে দেয়, যেখানে ও থাকত। এই শহরে এটাই ছিল ওর ঠিকানা। ওর ফ্যামিলি থাকত সীতাপুরে। তারপর থেকে রিয়া রিতেশকে ইন্টেনশন দিতে থাকে। যতটা সময় আগে ও সমীরের সঙ্গে কাটাতো, এখন অতটাই সময় রিতেশের সঙ্গে কাটায়। আর এইভাবে সমীরের সঙ্গে রিয়ার দূরত্ব সৃষ্টি হয়। আর এই ঘটনায় রিতেশ ছিল খুবই খুশি। একদিন রিতেশ রিয়াকে লাভার্স পয়েন্টে নিয়ে যায়। সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে সে রিয়াকে বলে, রিয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটু চোখটা বন্ধ করো। এই কথা শুনে রিয়া মুচকি হাসে আর নিজের চোখ বন্ধ করে নেয়। ওকে, নাও ইউ ক্যান ওপেন ইওর আইজ। রিয়া নিজের চোখ খুলে দেখে রিতেশ ওর সামনে হাতে গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? রিয়া আস্তে করে ওর আঙুল দিয়ে চুলটা কানের পেছনে সরায় আর মুচকি হাসি হেসে বলে, আমারও তোমাকে খুব ভালো লাগে। এই বলে সে রিতেশকে হাগ করে। রিতেশের হৃদয় তখন কোনো সুপার ফাস্ট ট্রেনের ইঞ্জিনের থেকেও জোরে ছুটছিল। মনের আনন্দ তখন সে যেন আর ধরে রাখতে পারে না। আমি রিয়াকে আজ পেয়ে গেছি, আজ আমার জীবনের সব থেকে আনন্দের দিন। আনন্দে ও একেবারে বাচ্চাদের মতো করছিল, সেই দেখে রিয়াও খুব খুশি ছিল। তারপর থেকে দুজনে একসাথে থাকতে শুরু করে, কলেজে, ক্লাসে, ক্যান্টিনে, এমনকি উইকেন্ডও তারা একসাথে কাটাতো। রিয়ার পছন্দের সব জিনিস রিতেশ তাকে কিনে দিত। রিতেশ যখন ওর ফ্যামিলিকে ওদের কথা বলে, তখন ওর বাবা সেই সম্পর্ক মেনে নেয় না। কিন্তু এর পরেও রিতেশ রিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে না। রিতেশ, আমি তোমার কথা আমার বাড়িতে জানিয়েছি, কিন্তু বাড়ির লোক মানছেন না। এটা কিভাবে হতে পারে? আমার বাড়ির লোকেরা মানছে না কারণ তুমি আমাদের মতো বড় লোক নও, কিন্তু তোমার বাড়ির লোকেদের কি প্রবলেম? ওনাদের এটাই মনে হচ্ছে যে তুমি এতটা বড় লোক আর আমরা মিডল ক্লাস, তুমি আমার সাথে টাইম পাস করছো, পরে আমাকে ছেড়ে অন্য কাউকে ঠিক বিয়ে করে নেবে। তো এখন আমরা কি করব? আমার একটা অ্যাডভাইস আছে, যদি তুমি তোমার ওই বাংলো। এই বলতে বলতে রিয়া থেমে যায়। আরে হ্যাঁ, বলো না, কি বলতে চাইছো? তুমি আমাকে ভুল বুঝবে না তো? আরে না না, বলো না, আমি কেন ভুল ভাবতে যাব আমার রিয়াকে? যদি তুমি ওই বাংলোটা আমায় গিফট করে দাও, তাহলে আমার ফ্যামিলির এটা বিশ্বাস হয়ে যাবে যে তুমি আমায় সত্যি ভালোবাসো, আমি সত্যি বলছি। তারপর ওরা সবাই তোমায় ভরসা করবে, আমাদের বিয়েতে রাজিও হয়ে যাবে। এই কথা শোনার পর রিতেশ আর এক মিনিটও না ভেবে রিয়াকে হ্যাঁ করে দেয়। পরের দিনই রিতেশ ওই বাংলো রিয়ার নামে করে দেয়। রিয়া নিজের ফ্রেন্ডের ঘর থেকে বেরিয়ে এসে ওই বাংলোতে থাকতে শুরু করে। আর এভাবেই অনেক দিন কেটে যায়। আর এই কথা রিতেশ এখনো অবধি ওর ফ্যামিলিকে জানায়নি। তখন রাত 10টা, রিতেশ ওর ঘরে বসেছিল আর তখনই রিয়ার ফোন আসে। রিতেশ, তুমি এখন কোথায়? আমি তো নিজের ঘরে আছি। তুমি কি এই মুহূর্তে আমার বাড়িতে আসতে পারবে? এখন কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অ্যাকচুয়ালি আমার বাবা মা এসেছেন, ওনারা তোমার সাথে দেখা করতে চান, তুমি এক্ষুনি চলে এসো। এই কথা শুনে রিতেশ খুব খুশি হয় আর বলে, আমি এক্ষুনি আসছি। ও বাড়িতে কাউকে না জানিয়ে চুপচাপ বেরিয়ে যায়। আপনারা যদি এই গল্পের পরের পর্ব দেখতে চান, তাহলে কমেন্টে সেটা আমাদের জানান। আর এরকম ভয়ানক গল্প দেখতে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।